টু অফিস জোন আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। গুরুত্বপূর্ণ কথাটি হলো আমি আজকে থেকে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট আস্তে আস্তে এ টু জেড শিখাবো, ঠিক আছে? এ টু জেড, যেমন ফাইল, তারপরে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, এক একটা পার্ট করে শেখাবো। কারণ আপনি যদি বেসিকগুলি না জানেন তাহলে কোনো কিছু তৈরি করতে পারবেন না। আর আমি আজকের থেকে পুরো ফার্স্ট টু লাস্ট আমি সিরিয়ালভাবে আপনাদের এক একটা করে দেখাবো। যেমন আমি আজকে ফাইল মেনু দিয়ে শুরু করব। হ্যাঁ, ফাইল মেনুর কাজটা হলো, যেমন প্রথমে আছে হোম, হোমের কাজটা হলো যেমন আপনি যেগুলো তৈরি করবেন সব এগুলো দেখা যাবে। এবং মোর টেমপ্লেটস হলো, মোর টেমপ্লেটস হলো আপনি মনে করেন যে কোনো একটা কিছু চয়েস করতে চান, এবং আপনি যদি এখানে সার্চ দেন ইনভয়েস, ইনভয়েস যদি দরকার পড়ে আপনি কিন্তু এখান থেকে, যেমন আমার এটা দরকার বলো, এখানে ক্লিক করে জাস্ট ক্রিটিক ক্লিক করলে আপনার কিন্তু জিনিসটা নেওয়া হবে, এবং আপনি চাইলে এটাকে এডিটও করতে পারবেন। আর এরপর নিউ, নিউর কাজটা হলো আপনি কোনো নতুন ডকুমেন্ট নিতে চাইলে নিউ ক্লিক করতে হয়। যেমন আমি নিউতে যদি এখন আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিই তাহলে আমার কিন্তু একটা নতুন ডকুমেন্ট চালু হবে। আর ওপেন হলো, যেমন আমি কোনো কিছু যদি, আমার যদি কোনো কিছু সেভ করে থাকে আমি ওটাকে যদি আপনি ওপেন করতে চান তাহলে ওপেনে ক্লিক করে আপনি ওপেন করতে পারবেন। যেমন আমি এটা ক্লিক করে যদি আমি ওপেন করতে চাই, দেখেন অটোমেটিক কিন্তু আমার এটা ওপেন হয়ে গেছে। তারপর ইন ফোরকাস্টটা হলো, ইন ফোরকাস্টটা একটাই কাজ, প্রোটেক্ট ডকুমেন্ট। আপনি কোনো ডকুমেন্ট যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে ইনফোতে ক্লিক করে পাসওয়ার্ড দিতে হবে। যেমন আমি যদি পাসওয়ার্ড দিতে চাই তাহলে প্রথমে ইনফোতে ক্লিক করবেন, তারপর প্রোটেক্ট ডকুমেন্ট, তারপর ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। যেমন আমি আপনি কোন পাসওয়ার্ডটা দিতে চান, যেমন আমি ওয়ান দিলাম ওকে, আবার ওয়ান দিলাম ওকে, দেখেন আমার কিন্তু পাসওয়ার্ডটা প্রোটেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি এই পাসওয়ার্ডটা দিতে চান তাহলে প্রথমে আপনি পাসওয়ার্ড দিয়ে সেভ করতে হবে যে কোনো জায়গায়। তা আমি একটা সেভ করে নিচ্ছি, আমি যেমন ডেস্কটপে সেভ করলাম, এটা দিয়ে সেভ করলাম। সেভ করার পরে ইয়েস দিবেন, তারপর এটা কেটে দেন। দেখেন আমার কিন্তু পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট হয়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি আবার একটু পাসওয়ার্ড দিয়ে, আমার একটু প্রবলেম হচ্ছে। যেমন আমি ডেস্কটপ দিয়ে, সরি, ইনফোতে ক্লিক করে প্রোটেক্ট ডকুমেন্ট, তারপর ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, আমি এটাকে দিলাম 1 2 3, ওকে 1 2 3, ওকে দেওয়ার পরে আপনি যে কোনো জায়গায় একটা সেভ করবেন। যে আমি সেভ এসে ক্লিক করি ডেস্কটপে সেভ করতে চাই তাহলে আমি ডেস্কটপে সেভ করব, যেমন দিলাম অফিস, জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে কিন্তু আমার কিন্তু জিনিসটা সেভ হয়ে গেছে। দেখেন আমি যেন এখন ক্লিক করি, আমার কিন্তু একটা পাসওয়ার্ড চাচ্ছে, এখন আমি কী পাসওয়ার্ড দিয়েছিলেন 1 2 3, জাস্ট ওকে দিবেন, দেখেন পাসওয়ার্ড কিন্তু হয়ে গেছে। তাহলে ইনফোরকাস্টটা হয়ে গেল। তারপর হলো সেভ এবং সেভ এস, এই দুইটা হলো গুরুত্বপূর্ণ টপিক। সেভ হলো আপনি একই নাম দিয়ে কিন্তু বারবার সেভ করতে পারবেন, এটা হলো সেভের কাজ। আর সেভ এসটা সবচেয়ে বেশি করে থাকে সবাই। সেভ এসটা হলো আপনি একই ডকুমেন্টকে ভিন্ন নাম দিয়ে যদি সেভ করতে চান তাহলে সেভ এসে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি যদি সেভ ক্লিক করি, দেখেন আমার কিন্তু শুধু সেভই হবে। আর আপনি যদি সেভ এস ক্লিক করেন তাহলে কিন্তু একই নাম দিয়ে কিন্তু আপনি বারবার সেভ করতে পারবেন। যেমন এই ডকুমেন্ট যদি আমি অফিস 1 দিলাম, এটা ডেস্কটপে সেভ করলাম, দেখেন আমি কিন্তু এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে অফিস 1। আপনি আবার এই ডকুমেন্টটা যদি আবার সেভ করতে চান, আমি আবার এটা ক্লিক করলাম, ও এটা পাসওয়ার্ড ছিল এই জন্য এরকম করছে, সমস্যা নেই, আমি 1 2 3 পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলাম। দেখেন এই ডকুমেন্ট যদি আবার আরেকটা ভিন্ন নাম দিয়ে সেভ করতে চান তাহলে আবার ডিসপ্লে দিয়ে যাবেন ডেস্কটপ, এটা দিলাম অফিস 2, ওকে, দেখি হচ্ছে নাকি। এ দেখেন অফিস 2 নামে কিন্তু হয়ে গেছে। দেখছেন অফিস 2 নামে কিন্তু হয়ে গেছে। তাহলে সেভ আর সেভ এসের পার্থক্যটা বুঝছেন। এরপর হলো প্রিন্ট। প্রিন্ট হলো আমি যদি এই ডকুমেন্টটা প্রিন্ট করতে চাই তাহলে ফাইলে যেয়ে জাস্ট প্রিন্টে ক্লিক করলে আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন। এখান থেকে আপনি কয়
কপি করবেন এখানে দিতে হবে, যেমন যদি টু কপি করেন তো টু কপি দিতে হবে। তারপর সবসময় এখানে আপনি যে এ ফোর সাইজ দিতে হবে, যদি এ ফোর সাইজে প্রিন্ট করতে চান তাহলে এ ফোর সাইজ, আর কাস্টম মার্জিনে সবসময় নেওয়ারও দিবেন, আর পোর্ট্রেট যদি করতে চান তাহলে পোর্ট্রেট, আর ল্যান্ডস্কেপ দিলে ল্যান্ডস্কেপ করতে হবে। ঠিক আছে, আমি এই যে ল্যান্ডস্কেপ দিলে জিনিসটা এভাবে আসবে, এটা হলো প্রিন্টের কাজ। আর এদিকে এর মধ্যে আর কোনো কাজ নাই। আর অ্যাকাউন্টের কাজটা হলো আপনি যদি জিনিসটা ডার্ক ফুল করতে চান তাহলে কিন্তু ডার্ক ফুলও জিনিসটা করতে পারবেন, আর যদি আপনি অন্য কিছু করতে চান যেমন ব্ল্যাক করতে চান একবারে তাহলে ব্ল্যাক হবে, যে যেটা ইউজ করে, আমি হোয়াইট ইউজ করি, আর হোয়াইট দিতে চাইলে হোয়াইটে ক্লিক করবেন। ঠিক আছে, তো ফাইল মেনু কাজটা এ পর্যন্তই। আপনি যদি আমার ভিডিওগুলো ফার্স্ট টু লাস্ট দেখেন, আমি আশা করি টাকা দিয়ে আপনাকে কোনো জায়গায় কোর্স করতে হবে না, কিন্তু ভিডিওগুলো ফার্স্ট টু লাস্ট আপনাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে। আমি আজকে থেকে ভিডিওগুলো ফার্স্ট টু লাস্ট আপনাদের দেখাবো, ফাইল থেকে শুরু করে। কেমন, আমি আজকে ফাইল দিলাম, কালকে হোম, তারপর ইনসার্ট, এভাবে কিন্তু আমি শেয়ার করব। তাহলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।